ভ্রমণ করতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। ভ্রমণ পিপাসু এ সকল মানুষের কথা মাথায় রেখেই দিন দিন বেড়ে চলেছে পর্যটন কেন্দ্রের সংখ্যা। তবে ঘোরাঘুরির ক্ষেত্রে সবার রুচি ও আগ্রহের জায়গা এক হতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এ কারণেই আচরণ ভেদে পর্যটকদের কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী পর্যটকদের প্রকারভেদ তুলে ধরেছেন জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সমাজ ও নৃবিজ্ঞান বিভাগের ইমিরিটাস অধ্যাপক এরিক কোহেন। কোহেনের এই পর্যটন টাইপোলজি ভ্রমণকারীদের জন্য একটি বিশেষ গাইডলাইন, যেখানে চারটি ভিন্ন বৈশিষ্ট্যের পর্যটকদের কথা উল্লেখ করা হয়েছে। পর্যটকদের মধ্যে অনেকেই ভালোবাসেন অ্যাডভেঞ্চার করতে। এই দলের ভ্রমণকারীরা নিজেদের চার দেয়ালে বন্দি না রেখে থাকতে পছন্দ করেন লোকালয়ে। এক্ষেত্রে নিজেদের ভ্রমণ স্থান তারা নিজেরাই নির্ধারণ করে থাকেন। বিশেষ করে অপরিচিত বা নতুন কোনো জায়গায় খেতে বা ঘুরে বেড়াতে পছন্দ করেন বলে এরা ভাসমান পর্যটক হিসেবে পরিচিত। এছাড়াও ঘুরে বেড়ানোর পাশাপাশি লোকালয় সংস্কৃতি ও স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন নিয়ে আগ্রহ দেখায় এক শ্রেণীর ভ্রমণকারীরা। এদেরকে বলা হয় অনুসন্ধানী পর্যটক। ভাসমান পর্যটকদের মতো তারাও বেড়ানোর ক্ষেত্রে নতুনত্ব খোঁজেন। স্বাধীনভাবে ঘুরে বেড়ানো ও নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করাই তাদের ভ্রমণের উদ্দেশ্য। তারা সাধারণত স্থানীয় খাবার খান এবং দিন শেষে হোটেলের বালিশে মাথা রেখে ঘুমাতে পছন্দ করেন। পর্যটকদের মধ্যে এমনও লোক রয়েছে যারা স্বতন্ত্র এবং ভ্রমণ স্থানে নিজেদের পরিচিত গণ্ডির বাইরে যেতে চান না। তারা পরিচিত খাবার চান, চেনা ভাষায় যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়া স্থানীয় ট্যুর গাইডের সহায়তা ছাড়াই তারা একা একা ঘুরে বেড়াতে পছন্দ করেন। এক শ্রেণীর পর্যটক দলগতভাবে পরিচিত কোনো জায়গায় ভ্রমণ করতে পছন্দ করেন। এ ধরনের পর্যটকদের থাকে ভ্রমণ পথের পরিকল্পনা, নতুনত্ব নয় বরং ভ্রমণের আনন্দ উপভোগ করাই তাদের একমাত্র লক্ষ্য। মিরিফতি, সমকাল।